টাঙ্গাইলের দেলদুয়ারে শাড়ির মতো জনপ্রিয়তা পাচ্ছে তাঁতের শাল চাদর। বাহারি ডিজাইনার নিপুণ কারুকার্যে আকর্ষণীয় শীতের পোশাকগুলোর চাহিদা বেশ। তবে করোনার প্রকোপের কারণে এবছর বিক্রি তুলনামূলকভাবে কম। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের প্রতিবেদন জানাচ্ছেন মোবালি করিম। টাঙ্গাইলের দেলদুয়ারের আবাদপুর ও এলাসিন গ্রামে তাঁতের শাল চাদর তৈরি হয় বেশি। শীতকালে অনেকটাই বাড়ে যার চাহিদা, বাহারি ডিজাইন আর নিপুণ কারুকাজের জন্য যার সুনাম দেশ জুড়েই। শুধু দেশেই নয়, চাহিদা রয়েছে বিশ্বের অনেক জায়গাতেই। শাল চাদর তো বেশি পুরোটা হারে কিন্তু সারা বাংলাদেশে যায় এবং কি বাহিরেও যায়। দিনে 3-4টা পর্যন্ত বোনান যায় আর কি, 70 টাকা মজুরি দেয় আর কি। আলবাসর ধরে কাজ করতেন, দিনে 2-3টা বোনায়, তাতে আমাদের পোষায় না, কষ্ট হয় একটু, কষ্টভাবে চলন নাকি। তবে করোনাকালে এবারে চিত্র একটু ভিন্ন, পুঁজি কম থাকায় তৈরি হচ্ছে কম। আর এবছর করোনার কারণে দেখা গেছে পুঁজির কারণে বিভিন্ন কারণে অর্ধেক প্রোডাকশন হয়েছে। করোনায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, বন্যায় অনেক ক্ষতি হয়েছে, আমরা তেমন মজুরিতে পোষাতে পারে না। বছরে প্রতিবারই নাই, কিন্তু করোনা আছে না, করোনার নাকি একটু সমস্যা দেখা দিয়েছে। শীতকালে চলে, আনসিজনে চলে না, সরকার থেকে কোনো অনুদান পাওয়া যায় নাই। কিছু হয়তো সরকার অনুদান কয় যে আইবো, কিন্তু আমরা তাতে রেখেই পাই নাই। এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের অবস্থান জানালেন এই জনপ্রতিনিধি। এই শিল্প যাতে বাংলাদেশে ভূমিকা রাখতে পারে আমাদের এই দেলদুয়ারের পক্ষ থেকে, আবাদপুরের পক্ষ থেকে, আমরা সে ব্যাপারে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন যথেষ্ট সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। সরকারের একটু পৃষ্ঠপোষকতায় যান্ত্রিকতার এই যুগে দেশের ঐতিহ্য হস্তশিল্পগুলোকে ধরে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।